सर्वदेवान् प्रणमाम्यहम्। शारद उत्सव बांगालीर श्रेष्ठ उत्सव, ताई घरे घरे प्रीति और आनंद। ओ आनंदमयी ओ कल्याणी, सकलेर कल्याणेर जन्नोई मानुषेर गृहे तुमार आवाहन। आवच्छेद गृहे देवी सर्वकल्याण हे तबे। टीम स्पेशल रिपोर्ट एबछरेओ आपनादेर सामने हाजिर सेरा पुजोर हदिस दिते। पथ अति संकुल अति भग्न होलेओ स्पेशल रिपोर्ट सर्वदाई आपनादेरई पाशे। आर आमादेर पाशे सर्वदा जार छत्र छाया, जार आशीर्वाद, तार भूयसी प्रशंसा ना करलेई नय। तिनी होलेन आंतर्जातिक ख्याति सम्पन्ना विशिष्ट संगीत शिल्पी डॉक्टर मिता सेन। ताके स्पेशल रिपोर्टेर तरफ थेके जीवनकाल कृतित्व सम्मान ज्ञापनेर माध्यमेई आमादेर एई अनुष्ठानेर सूचना। जगतेर आनंद जोगे आमार निमंत्रण, धन्य होलो मानव जीवन। जगतेर आनंद जोगे आमार निमंत्रण। स्पेशल रिपोर्ट टीम एटा दीर्घदिन धरे आमार पथ चला एदेर साथे, আর এই এই এদের কাজগুলো আমার খুব ভালো লাগে। আমাকে অনেক জায়গা থেকে রিকোয়েস্ট করেছিল যে পূজো পরিক্রমা করার জন্য, কিন্তু আমি এদেরকেই বেছে নিয়েছি। প্রথম কথা অতিমারির আবহ, তারপরে হচ্ছে কি এরা আমার খুব বিশ্বস্ত, সেই জন্য এরা আমাকে খুব মানে খুব কমফোর্টেবলি আমার সাথে হ্যান্ডেল করে সব কিছু, জানে আমার শারীরিক অসুস্থতা। এরা আমার ছোট ভাই সন্তোষ সুমন, সরি, আরও অনেকেই আছে, সন্তোষ সুমন আছে তার মধ্যে প্রধান। আর এদের কাজ খুব অ্যাকিউরেটলি হয় এবং খুব ডেডিকেটেড ওয়েতে কাজ করে। আমি খুব মানে গর্ব অনুভব করি এদের সঙ্গে থাকায়, এবং এরা অবশ্যই আমাকে খুব সম্মান দেয়, তো সেই সম্মানের জায়গাটাই আমি মাথায় রেখে এদের সঙ্গে চলার চেষ্টা করি। এবং এদের আমি সর্বাঙ্গীন মঙ্গল উন্নতি কামনা করছি। আমি এদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। স্পেশাল রিপোর্ট দনুজদলনী দুর্গা শারদ সম্মান 2021-এর পুজো পরিক্রমা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। আর আজকে আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি, উশ্রী চক্রবর্তী। হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো সেই স্নেহময়ী মায়ের বিভিন্ন রূপ, সাবিকিয়ানা, আবার থিমের পুজো আমরা কিন্তু পরিলক্ষিত করব। প্রতি বছরের মতো এবারেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের পুজো পরিক্রমা নিয়ে। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি নপাড়া বারোয়ারি তলায়। এই বছরে এদের প্রয়াস বাঁকুড়ার বিখ্যাত টোপড়া শিল্প। আচ্ছা, এই টোপড়া শিল্প সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? হ্যাঁ, অনেকে হয়তো আপনাদের মধ্যে জানেন, আবার হয়তো কেউ জানেনও না। আজকে আপনাদের বলবো এই বাঁকুড়ার বিখ্যাত টোপড়া শিল্পটা কি। নিউ টাউনের আটঘড়া নপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব অভূতপূর্ব আলোকসজ্জা সহ বাংলার প্রাচীন শিল্প, যা বাঁকুড়ার টোপড়া শিল্পকে আপনাদের সামনে তুলে ধরেছে। মধ্য ভারতের নানা জায়গায় পাথরের স্তম্ভের উপর একটাই পাথর কেটে গায়ে অসম্ভব ঝকঝকে পালিশ করা, কোথাও সিংহ কোথাও হাতি ষাঁড়ের মূর্তি বসানো চতুর্দশ শতকের দিল্লির সুলতান শাহ তুঘলক এই টোপড়া শিল্প, যা আজকের হরিয়ানা এবং মেরঠের স্তম্ভ দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন, সেই প্রাচীন শিল্পই এই মণ্ডপে সজ্জিত হয়েছে। এই মণ্ডপের সামনে অসংখ্য দর্শনার্থীদের ভিড়, তাদের মধ্যে অনেক খুবই অল্প বয়সী এবং এর শিশুরাও রয়েছে, একজন তাদের মধ্যে পেয়ে গেছি। আমার নাম নিশা, হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। আচ্ছা, এই পুজোটা কেমন লাগছে? অনেক দিনেরই পুজো, প্রায় অনেক বছরই, 108তম পুজো চলছে এটা। তো আমাদের এখানে, আমরা এখানকারই বাসিন্দা। আপ লোক কাহাঁ সে আ রহে? হম লোক রাজারহাট চমাথা সে আ রহে হ্যাঁ। দুর্গা পুজো দেখনে আয়ে হ্যাঁ জি। ইয়াহ কা হি মতলব রেসিডেন্ট হ্যায়? ইয়াহ রেসিডেন্ট হ্যায় হ্যায়। আচ্ছা, তো কেসা লাগা ইয়াহ পে দেখকে, মতলব বহুত সুন্দর। এবার কত বছরে পদার্পণ করলো আপনারা? এবার আমরা 108তম বর্ষ উদযাপন করছি। এই যে থিমটা, মূল ভাবনাটা এলো কিভাবে?
আমরা সবাই জানি গত দেড় বছর ধরে কোভিড-19 অতিমারী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংগঠিত ক্ষেত্র। আর সেই অসংগঠিত ক্ষেত্রের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রাচীন শিল্পগুলো আছে, হস্তশিল্প এবং লোকসংখ্যাগুলো, তার মধ্যে ডোকরা শিল্প হচ্ছে অন্যতম। সেই ডোকরা শিল্প খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পী এবং শিল্প প্রচার এবং প্রসারের জন্যে এবারের পুজো ভাবনায় আমরা ডোকরা শিল্পকে স্থান দিয়েছি। তো এবারে আমাদের তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তো মানুষকে কি শুভেচ্ছা বার্তা জানাবেন? আমরা একটাই শুভেচ্ছা বার্তা আমরা কাল থেকেই বলছি ঈশ্বরের কাছে, শুভেচ্ছা বার্তা একটাই, আগামী বছর শিশু থেকে আর বয়স্ক সবাই মিলে আমরা আনন্দ করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উৎসব আমাদের বাংলা দুর্গা উৎসব, সেইটা আমরা সুষ্ঠুভাবে আগামী বছর করোনা দূর হয়ে যাবে আমরা ভালোভাবে আরও ভালো করে আমরা এখানে এই উৎসব পালন করব। মানে শ্রীরাম মণ্ডপে পুরস্কৃত হয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমরা খুব আনন্দিত এটার জন্য। নিউ টাউনের সিসি ব্লকের পুজো, নব্য পুজো প্রয়াস হলেও 10 বছর অতিক্রান্ত হয়েছে এই পুজো। এখানে মাতৃমূর্তি সাবেকি হলেও প্রতিমাতে বাংলার বিখ্যাত ডাকের সাজ অভিভূত করেছে মাতৃ প্রতিমাকে। স্পেশাল রিপোর্ট প্রেজেন্ট, সারস সম্মানে আজকে আমরা রয়েছি নিউ টাউন সিসি ব্লকের পুজোতে। তো এদের ভাবনা মূলত থিম নয়, এদের সাবেকিয়া নয়, এরা হচ্ছে বিশ্বাসী। এখানে রয়েছে আমাদের মধ্যে আফতাব উদ্দিন, তার সঙ্গে কথা বলো না। সিসি ব্লক আমাদের এই নিউ টাউনের প্রপার নিউ টাউন, মানে নতুন শহর, সেই শহরের একদম প্রথম থেকে এখানে পুজো হচ্ছে। সহযোগিতা, সাহায্য এবং উপস্থিতি সব মিলে, সবার উপস্থিতিতে কিন্তু আজকের এই সুন্দর পুজোটা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সকলের একটা উৎসাহ উদ্দীপনার মধ্যেই কিন্তু হচ্ছে, এবং অবশ্যই কোভিড বিধি মেনে। সবার একটাই মানে উপরওয়ালার কাছে আমরা দোয়া করব, প্রার্থনা করব একটাই, যে করোনা যেন আর করোনা ফিরত না আসে। তাই আমাদের সবাইকে কোভিড বিধি মেনে চলতে হবে, কোভিড বিধি মেনে আমাদের এগিয়ে চলতে হবে। হ্যাঁ জানি আপনাদের খুব ভালো লাগছে, প্রতিমা দর্শন করতে কার না ভালো লাগে বলুন তো, আর তা যদি দুর্গা মায়ের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে হ্যাঁ, একটা ছোট্ট কথা আপনাদের বলি, আমাদের কিন্তু একটা বিরতি নেওয়ার সময় এসে গেছে। একটা ছোট্ট বিরতি নেওয়ার পরই আবার ফিরে আসছি আপনাদের সামনে বেশ কিছু পুজো মণ্ডপ এবং প্রতিমাকে নিয়ে। আমি প্রথমেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, এই শারদ উৎসবে আমাদের বিধানসভার প্রতিটি অধিবাসী বৃন্দদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজারহাট গোপালপুর বিধানসভায় এখন কিন্তু অনেকগুলো ভালো ভালো পুজো হয়, আর এই পুজোকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়, সেই উন্মাদনাকে লক্ষ্য রেখে আমি নাগরিকদের কাছে একটা বার্তা দেব। হাইকোর্টের নির্দেশ এবং আমাদের সরকারি যে নিয়মকানুনগুলো আছে সেগুলো একটু মেনে চলবেন, পকেটে স্যানিটাইজার রাখবেন, মুখে মাস্ক অবশ্যই রাখবেন। আমাদের এই যে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আপনারা পালন করবেন, এলাকার সমস্ত পল্লীবাসীবৃন্দকে শারদ শুভেচ্ছা জানাই। পুজোর দিনগুলো আপনারা ভালো কাটান, ভালো খান এবং নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে পুজো মণ্ডপে যান, ঠাকুর দর্শন করুন। সাহি ফ্যামিলি রেস্টুরেন্ট মানেই সেই চেনা স্বাদের টান, ভাবনায় বদল আসে কিন্তু রান্নায় বদল আসে না, ঠিক যেন সেই একই চেনা স্বাদ, আপনজনের হাতের ছোঁয়া, এই স্বাদ কখনো বদলায় না। সাহি ফ্যামিলি রেস্টুরেন্ট গুরুজি স্পেশাল আইটেম, 52A প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, লর্ডস মোর, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর, কলকাতা 95। নমস্কার, সাহি ফ্যামিলি রেস্টুরেন্টের তরফ থেকে সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এখন আমরা এসে উপস্থিত হয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপের সামনে। চলুন এবারে দেখে নিই ওদের
ভাবনা এই বছরে কিভাবে সেরা হলো আসুন। করোনা অতিমারিতে বিধ্বস্ত ধরনের জনজীবন, তবুও আমাদের বাঁচতে হবে, দৈনন্দিন ক্রিয়াকলাপ করতে হবে, তা না হলে স্তব্ধ হয়ে যাবে সংসার। তাই সংসারের সার দিতে অর্থাৎ করোনার সঙ্গে সরাসরি যুদ্ধে যারা নেমে পড়েছে, সমাজকর্মী থেকে শুরু করে ডাক্তার, পুলিশকর্মী, সাফাইকর্মী, প্রত্যেকে যাতে মায়ের আশীর্বাদ ধন্য হয়ে লড়তে পারেন, তাই হিন্দু সনাতন ধর্ম মতের 33 কোটি দেবদেবীর কাছে যেন প্রার্থনা জানিয়ে এই পূজোর থিম। কত বছর পদার্পণ হলো? এবার 48 বছর। আচ্ছা, তো এবারে আপনাদের মূল ভাবনাটা যেটা হচ্ছে রক্তবীজ ধ্বংসের সময় যেন মা দুর্গা একা কিন্তু পারেননি, তখন মা কালী সাহায্য নিয়েছিলেন, সেরকমই আমরা করোনাকে জয় করার জন্য সমাজে যে যে প্রান্তে আছে সবার সাহায্য নিয়ে আমরা এই করোনাকে জয় করেছি আজ অবধি, মানে যতটা করতে পেরেছি করেছি, সেটাকে আমরা আমাদের মানবিকতাকে আমরা অন্তরে নিয়েছি। স্পেশাল রিপোর্টের টিম ছুটে চলেছে অনন্ততার দৃষ্টি, দৃষ্টি সৃষ্টি সুখের উল্লাসে। পথ চলতে চলতে এবার স্পেশাল রিপোর্টের টিম বাগুইয়াটিতে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাগুইহাটির অন্তর্গত শুভাসঙ্গ দুর্গ মণ্ডপের একদম মাঝখানে। দেখুন, সামনেই প্রতিমা দর্শন করছি আমরা সবাই। এই বছরে এদের প্রয়াস শ্রদ্ধাঞ্জলি। মা দুর্গাকে ঘিরেই কিন্তু 4টে দিন আমরা মেতে উঠি। আপামর বাঙালি, শুধু বাঙালি বলাটা খুব ভুল হবে, অবাঙালিরাও কিন্তু এই আনন্দ উত্তেজনায় গা ভাসিয়ে দেয় তাদের। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই শুভ কাজের সূচনায় ঈশ্বরের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েই শুভ কাজ করি এবং ঈশ্বরের প্রতি প্রার্থনা করি কার্য সফলের কামনায়। করোনা অতিমারির প্রাক্কালে দাঁড়িয়ে যে সকল মানুষ সকল মানুষের উদ্দেশ্যে নিজের জীবনের বাজি রেখে লড়াই করে চলেছেন করোনার বিরুদ্ধে, সেই সকল মানুষের প্রতি ঈশ্বরের কাছে মঙ্গল কামনা এবং শ্রদ্ধাঞ্জলির লক্ষ্যেই সুভাষসঙ্গের প্রয়াস শ্রদ্ধাঞ্জলি। আমি পূজো পরিক্রমা করতে চলে এসেছি বাগুইহাটির অন্তর্গত জোড়া মন্দিরের সুভাষসঙ্গ ক্লাবে। তো আমরা একটু দেখে নেব তাদের থিম এবার কী আছে এবং তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নেব। এই পুজো কত বছরে পদার্পণ করল? আমাদের পুজো 28তম বর্ষে আমরা পদার্পণ করলাম। তো 27তম বর্ষ অবধি আমরা যে পুজো করেছিলাম সেই পুজো অনুযায়ী 28তম বর্ষের পুজো আমরা অনেক উন্নতি সাধন করতে পেরেছি। তো আমাদের পরিকল্পনা খুব ছোটোই পরিকল্পনা ছিল। আমরা আমাদের বিধায়িকা অদিতি মুন্সি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দেবরাজ চক্রবর্তী মহাশয় এবং আমাদের প্রাক্তন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সন্দীপ বাগুই মহাশয়ের সক্রিয় সহযোগিতা আমরা ভুলতে পারবো না। সেই পুজোকে আমরা এই পুজোয় আনতে পেরেছি। যে সমস্ত এই করোনাকালে যারা মানে একদম ফ্রন্টে এসে লড়াইটা করেছে, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভার, পুলিশকর্মী, সাফাইকর্মী, তাদেরকে সংবর্ধনা দিতে হবে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে হবে। শ্রদ্ধা জানিয়ে আমরা মায়ের পায়ে অঞ্জলিটা দেবো। সেই জন্য আমরা এই সৃষ্টি এটা করেছি যে শ্রদ্ধাঞ্জলি। সেরা পরিবেশে বিবেচিত হয়েছে, সেরা পরিবেশে, সেরা পরিবেশে। আপনাকে কেমন লাগছে? আমাদের প্রথমেই ভালো তো লাগছেই অবশ্যই, যে পরিবেশ এবং এর জন্য যে আমাদেরকে স্বীকৃতি দান করেছেন এর জন্য আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বাগুইহাটি অর্জুনপুর অধিবাসী বৃন্দের মণ্ডপ প্রাঙ্গণে। এই বছরে এদের প্রয়াস অর্থাৎ এবছরে এদের থিম যেটা ওনারা করার চেষ্টা করেছেন সেটা হলো তাণ্ডবের ওপারে শান্তির বার্তা। চলুন না আর দেরি না করে একবার মণ্ডপটি পরিদর্শন করে দেখা যাক, আসুন আমার সাথে। মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করে ধরণীকে অধর্মের হাত থেকে নিস্তার করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি করোনা অতিমারিকে সম্পূর্ণরূপে নিস্তেজ করে যাতে মানুষের স্বাভাবিক জীবন ফিরে আসে সেই ভাব উপলব্ধিকে বাস্তবায়িত করেছেন অর্জুনপুর অধিবাসী বৃন্দ। আসলে ত্রিশূল এখানে রূপক। এই ত্রিশূল দিয়ে
বিদ্ধ করেই মা যেন করোনাকে নিধন করে চলেছেন। পেয়ে গেছি ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন এই মণ্ডপ প্রাঙ্গণে একজন দর্শনার্থী যিনি প্রতিমা দর্শন করতে এসেছেন। তাই এবছর তো প্রচণ্ড এক্সাইটেড, মানে খুব ভালো লাগছে। আপনাদের এই পুজো কতদিনের? আমাদের এটা প্রায় 72 বছর দিন। এই যে সপ্তমী অষ্টমী নবমী দশমী, তোমার প্ল্যানিং কি? আমার এইখানেই থাকা, আমি থাকতে চাই এখানে এই 5টা দিন, খুব মজা করে থাকতে চাই, কাটাতে চাই এই 5টা দিন। পুজো এবার কত বছরে পদার্পণ করলো? 72তম বর্ষ। তো এবারের মানে আপনার থিম আর ভাবনাটা একটু বলবেন। আমাদের থিম প্রতি বছর আমাদের এমনি সাবিকিয়ানা পুজোই হয়, তো এবছর আমাদের সব ছোট ভাইরা সবাই আর কি থিমের দিকে একটুখানি ইয়ে করেছিলেন, তাই এবার আমাদের থিম হচ্ছে তাণ্ডবের ওপারে শান্ত ভুবন। পুজো হিসাবে মনোনীত হওয়ার পর কেমন লাগছে? ভীষণ 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 ভালো লাগছে, মানে আমরা এতটা মানে ভাবতে পারিনি এতটা মানে সেরা পুরস্কার পাবো, এবং সেটা তার মানে কৃতিত্ব ওরই, সেটা ও কিছু বলবে। কোভিড পরিস্থিতি চলছে বা দুবছর ধরে যে ঝড়ের তাণ্ডব চলছে সেইটাকেই চিন্তাভাবনা করে কী করা যায় কী করা যায় হঠাৎ তৈরি করেছি। মানে শিব পর্যন্ত রেখেছি, এটা তাণ্ডব, মানে ত্রিশূল ফিশুল অনেক কিছু আছে, এটা অন্ধকার অন্ধকারের ব্যাপার, তার পেছনেই যখন যাবেন মানে তারপরেই হলো শান্তির ভুবন। মানে ওই জন্য মাকে রেখেছি হোয়াইটের ওপরে, মানে মাকে দেখলে ওইখানটা সবাই মানে শান্তি হয়ে যাচ্ছে। পরিকল্পিত না আপনি হঠাৎ? হ্যাঁ হঠাৎই এইটা চিন্তাভাবনা। আপনারা দেখছেন দনুজ দলনী দুর্গা সেরা শারদ সম্মান 2021 পুজো পরিক্রমা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি প্রথমেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, এই শারদ উৎসবে আমাদের বিধানসভার প্রতিটি অধিবাসী বৃন্দদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজারহাট গোপালপুর বিধানসভায় এখন কিন্তু অনেকগুলো ভালো ভালো পুজো হয়, আর এই পুজোকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয় সেই উন্মাদনাকে লক্ষ্য রেখে আমি নাগরিকদের কাছে একটা বার্তা দেব। হাইকোর্টের নির্দেশ এবং আমাদের সরকারি যে নিয়মকানুনগুলো আছে সেগুলো একটু মেনে চলবেন, পকেটে স্যানিটাইজার রাখবেন, মুখে মাস্ক অবশ্যই রাখবেন। আমাদের এই যে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আপনারা পালন করবেন, এলাকার সমস্ত পল্লীবাসী বৃন্দকে শারদ শুভেচ্ছা জানাই। পুজোর দিনগুলো আপনারা ভালো কাটান, ভালো খান, এবং নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে পুজো মণ্ডপে যান, ঠাকুর দর্শন করুন। সাহি ফ্যামিলি রেস্টুরেন্ট মানেই সেই চেনা স্বাদের টান, ভাবনায় বদল আসে কিন্তু রান্নায় বদল আসে না, ঠিক যেন সেই একই চেনা স্বাদ, আপনজনের হাতের ছোঁয়া, এই স্বাদ কখনো বদলায় না। সাহি ফ্যামিলি রেস্টুরেন্ট, গুরুজি স্পেশাল আইটেম, 52A প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, লর্ডস মোড়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর, কলকাতা 95। নমস্কার, সাহি ফ্যামিলি রেস্টুরেন্টের তরফ থেকে সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এখন আমরা এসে উপস্থিত হয়েছি গুরদহ আমরা সবাই ক্লাবের প্রাঙ্গণে। চলুন মণ্ডপটি এবং তার সাজসজ্জা এবং অবশ্যই প্রতিমা ঘুরে দেখা যাক। বৌদ্ধ ধর্ম শান্ত ভাব, শান্তির প্রতীকী। চীনের বেজিংয়ের বৌদ্ধ মন্দির টেম্পল অফ হেভেনের আদলে তৈরি গুরদহ আমরা সবাই, অত্যন্ত মনোরম পরিবেশ, আলোকসজ্জাসহ সজ্জিত মণ্ডপটি। মণ্ডপের প্রবেশদ্বারেই রয়েছে স্যানিটাইজিং গেট, যা দর্শনার্থী প্রবেশকালে গেট থেকেই স্যানিটাইজ হয়ে মণ্ডপে প্রবেশ করতে পারে। মণ্ডপের ভেতরে রয়েছে অনেক বৌদ্ধ মূর্তি এবং মধ্যে বিরাজমানা দনুজ দলনী দুর্গা, সর্ববয় শক্তির আধার
জগৎজননী মা দুর্গা। দাদা, এই বছরের থিমটা কি? এই বছরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে চীনের বেজিংয়ে অবস্থিত বিখ্যাত বৌদ্ধ মন্দির টেম্পল অফ হেভেনের আদলে পূজা মণ্ডপ। আমরা প্রতি বছরই বিভিন্ন পূজা মণ্ডপ যখন করি সেটা বিভিন্ন দেবদেবীদের দুর্গা দালানটাই করি, মণ্ডপই করি, মন্দির করি। গত বছর জয়রামবাটি মাতৃমন্দির করেছিলাম, এবার আবার চীনের টেম্পল অফ হেভেন সেই মণ্ডপের আদলটা আমরা তৈরি করেছি। তাহলে মা দুর্গাই তো অসুর দলনী, মা দুর্গাই তো পারবে তাকে রক্ষা করতে, তাই তার কাছে প্রার্থনা বিশেষ করে করা প্রয়োজন যে আমরা দেবী দুর্গা আরাধনায় ব্রতী হয়েছি কিন্তু সমস্ত রকম বিধিনিষেধ আমরা মান্যতা দিয়ে বড় পাওনা যে সাধারণ দর্শনার্থীরা আমাদের সহযোগিতার বাড়ি দিয়েছে। আপনাদের ধন্যবাদ জানাই যে পুরস্কার পাওয়ার অর্থ হচ্ছে উদ্দীপনা বাড়ানো, উৎসাহিত করা। আপনারা আমাদের যে সেরা পূজা মণ্ডপ, সেরা পরিবেশ উৎসাহিত করলেন, এটা আমাদের আগামী বছর আরও ভালো করে করতে উৎসাহিত করবে, তাই আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। মহামারীর জের এখনো কিন্তু কাটেনি, তাই খুব সাবধানে আমাদের সকলকে থাকতে হবে, স্যানিটাইজার ব্যবহার করুন আর অবশ্যই মাস্ক পরবেন। আমরা কিন্তু সতর্কতা অবলম্বন করেই আমাদের এই কাজটা করছি বা আগামী দিনেও করব। তাহলে চলুন আর দেরি না করে পরবর্তী মণ্ডপে, পরবর্তী প্রতিমা দর্শনে আপনাদেরকে নিয়ে যাই। দেখা যাক তাদের এই বছরে কী প্রয়াস, থিম নাকি সাবেকিয়ানা, কোনটা তারা বেছে নিয়েছে। বর্ধমানের দোগাছিয়া হাসপাতাল মোড় দুর্গাপুজো কমিটির পুজো, মহামান্য হাইকোর্টের এবং সরকারের দেওয়া করোনা বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করে এই পুজোর আয়োজন করা হয়েছে। এখানে মা সাবেকি রূপে প্রতিষ্ঠিত। মায়ের কাছে আমাদের প্রার্থনা, আমাদের অহংকার মোচন করে আমাদের পাপ মুক্ত করো, আমাদের মোক্ষ লাভ করার দিশা দেখাও। হে দেবী, তোমার কল্যাণ পরশে আমাদের অন্তরের অসুরকে নাশ করেছ। আজ আমাদের মনে কোনো অন্ধকার নেই, হিংসা নেই, স্বার্থ নেই, ক্ষুদ্রতা নেই। আজ আর আমি নই, মিলন অঙ্গনে মিলিত উঠোনে দাঁড়ানোর সময় এখন। সর্বদুঃখা অপহরণী হে মহাশক্তি, হে মহাসুন্দর, তোমার অর্চনা কেমন করে করব আমরা জানি না। তৎস সর্বস্ব ইয়া শক্তি স্বাতাঙ্কিং স্তীয়তে সদা, আনন্দ চিত্তে আজ সারা দেশ তোমায় প্রণতি জানায়। দোগাছিয়া হসপিটাল মোড়ে দুর্গাপুজো কমিটি, এটা দীর্ঘ 26 বছর থেকে পুজোটা হয়ে আসছে এবং আমরা সেই কোভিড নিয়ম অনুযায়ী যে সরকারি নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা পুজো মণ্ডপটা করেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই পুজোটা করে থাকি এবং আমরা চার পাঁচ দিন আমরা খুব আনন্দ উপভোগ করি। কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতেও দুর্গোৎসবে মেতে উঠেছে আপামোর বাঙালি। কালিকাতলা বারোয়ারির সার্বজনীন দুর্গোৎসব বর্ধমানের পূর্বস্থলীর তারই একটা দৃষ্টান্ত। সাবেকি পুজো হলেও এলাকার মানুষ আনন্দে মাতোয়ারা হন এই পুজোকে কেন্দ্র করে। এই 2021 সালে 75 বছরে পদার্পণ করলো যারা এসছেন, আগামী দিনে তাদের কাছে আমরা আশীর্বাদ চাইব। আগামী দিনে আরও যাতে কালাকাতলা দুর্গোৎসব পূজা যাতে আরও আমরা আকর্ষণীয়, আনন্দমুখর, আনন্দ ঘন করে তুলতে পারি, আমরা সেই চেষ্টা করব। দুর্গাপূজা মণ্ডপে উপস্থিত হয়েছে তাদেরকেও আমরা শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে আমরা অবশ্যই অনুরোধ করবো পূজা কমিটির পক্ষ থেকে দূরত্ব বিধি বজায় রাখুন এবং স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করুন। আপনারা দেখছেন দনুজ দলনী দুর্গা, হ্যাঁ, সেরা শারদ সম্মান 2021-এর পুজো পরিক্রমা, আর আপনাদের সাথে সঞ্চালনায় আছে আমি উশ্রী। আগামী দিনে আমরা কিন্তু আরও নতুন নতুন সেরা পুজো পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরতে পারব, এই অঙ্গীকারই করি। তাহলে এই বলেই আজকের আমাদের এই পুজো পরিক্রমা অনুষ্ঠানটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
विश्वेश्वरी विश्वमाता चंडिका प्रणमामि अहम् सर्वदी।